কক্সস বাজার, এটা হচ্ছে যে কক্স বাজার মেরিন ড্রাইভ, এই রাস্তা, এখানে অনেক কিছু দেখার আছে। সেটা হচ্ছে যে পাহাড় পর্বত আছে এবং সাগর বাম সাইডে সাগর আছে। সেই গাড়ি চলন্ত অবস্থা এখানে দেখতে পাবেন, অনেক পাহাড় বাম সাইডে আর ডান সাইডে হচ্ছে যে অনেক সাগর। তো এই রাস্তা চারপাশে দেখবেন ঝাউ গাছ, সে মনোরম পরিবেশ, রাস্তাগুলো অনেক সুন্দর। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কক্সবাজার যদি আপনারা বেড়াতে যান, অবশ্য অবশ্য একবার হলেও আপনারা মেরিন ড্রাইভে ঘুরতে যাবেন। তো এখানে হোটেল আছে, রেস্তোরাঁ আছে, এখানে মনে করেন মানে কোনো কি বলবো আর বলার ভাষা নেই, অথচ মন জুড়ে যায়। রাস্তায় চারদিকে দেখবেন শুধু পাহাড় পর্বত আর সাগর, আর মাঝখানে যেটা গাছপালা সেটা হচ্ছে নীল ঢেউ সেজে আছে। তো আপনারা যখন যাবেন অবশ্যই লক্ষ্য করবেন চারিদিকে, আবার গাড়িতে বসে যাবেন না, এই গাড়িতে যদি যেতে গেলে আপনার অবশ্যই চাঁদের গাড়ি নিয়ে যেতে হবে। চাঁদের গাড়ির মধ্যে বসে না থেকে আপনি দাঁড়ায় দাঁড়িয়ে চতুর্দিকে আপনি মনে করেন এটা দেখতে হবে, তাহলে মনে করেন যে আপনার মনের যে মানে একটা আনন্দ, সে আনন্দটা মনের থেকে অবশ্যই আসবে। তাহলে আপনারা অবশ্যই এই জিনিসগুলো ভুলবেন না, যখন কক্সবাজার বেড়াতে যাবেন অবশ্যই অবশ্যই আপনারা মেরিন ড্রাইভে যাবেন। খালি দেখবেন চারদিকে সবুজ ঘেরা পাহাড় পর্বত। তো অবশ্যই অবশ্যই আপনারা আপনারা যাবেন দেখতে, এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওদিকে যাওয়ার জন্য। তো দুটা টাকা খরচ হতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ঘুরতে যাবেন। হয়তো দেখেন আপনারা এই যে সামনে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে দেখেন উপরে সেই পাহাড়ের নিচে একটা হোটেল আছে, হোটেলগুলো দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ।